মা এই যে দিয়ে দিল আমাকে বেগুন ভাজা। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। গল্প ঝুড়িতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে, আরেকটা নতুন রেসিপির সাথে। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে এসেছি। তার আগে বলে রাখি, আজকের ওয়েদারটা কিন্তু দেখতে পাচ্ছ একদমই মেঘলা ওয়েদার বন্ধুরা, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো এরকম একটা দিনে একটা নতুন রেসিপি নিয়েই কিন্তু চলে এসেছি। তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো বন্ধুরা মশলাদার বেগুন ভাজা। পুরো ভিডিওটাই কিন্তু বন্ধুরা দেখো, স্কিপ করেছেও না, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আমার সাথে আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। মশলাদার বেগুন করার জন্য দেখো এখানে রয়েছে বেগুন, তো এটা দিয়েই তৈরি হবে আজকের রেসিপি। তো বেগুনগুলোকে কিন্তু মা কেটে নিচ্ছে পিস পিস করে এইভাবেই দেখো। আজকে বেগুনের পিসগুলো কিন্তু বড় বড়ই বন্ধুরা, যেহেতু এরকম বেগুন আগে কখনো খাইনি। এই রেসিপিটা খেয়েছি মা হাতের তৈরি, কিন্তু এইভাবে এত বড় করে কোনোদিনও মা করেনি। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এভাবেই কেটে রাখছে। তো বেগুনগুলো কিন্তু কাটা হয়ে গেছে বন্ধুরা, এখন বেগুনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে রান্না করার জন্য। দেখো সব বেগুনই কেটে নিয়েছে মা। তো বেগুনটাকে ধোয়া হয়ে গেছে, তো এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে হলুদ গুঁড়ো। এবার দিচ্ছে নুন। এবার দিয়ে দিচ্ছে চিনি। তো এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে সব বেগুনগুলোর সাথে। নুন, হলুদ আর চিনি একসাথে ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা এটা কিন্তু একদমই কম উপকরণ দিয়েই তৈরি হচ্ছে, বাট খেতে কিন্তু দারুণ হবে এরকম বেগুন ভাজা। এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা লাল লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা আরও একটু বেড়ে যায় এরকম ধরনের বেগুন ভাজায়, তো দারুণ লাগে। তো আবার এটাকে মেখে নিতে হবে খুব সুন্দর করে আগের মতোই। বন্ধুরা এটা মেখে কিন্তু কিছুক্ষণ রাখতে হবে। তো বন্ধুরা এটা মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভালো করে মশলাগুলো এর সাথে। তো এটা কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দিতে হবে যাতে এটা টেস্ট আরও বেশি ভালো হয়। রান্নাঘরে চলে এসেছি আর মা কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছে, তো এখন কড়াইতে দিয়ে দিচ্ছে তেল। এটা কিন্তু বন্ধুরা সাদা তেল। তো এইদিকে দেখো বেগুনটা যে রেখে দিয়েছিল, এই দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছে। দেখো বেগুনের ওই সাইডটা বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার এই সাইডটা উল্টে দিচ্ছে। আর বেগুনগুলো এতটাই বড় যে শুধু খুন্তি দিয়ে কিন্তু এটা উল্টানো যাচ্ছে না, তার জন্য মা এখানে হাতা আর খুন্তি দুটোই ইউজ করছে। দেখো বন্ধুরা এরকম বেগুন ভাজা কিন্তু আমরা খেয়েছি, কিন্তু এরকম গোটা শুদ্ধ কিন্তু কোনোদিনও খাইনি। তো আমার তো বেশ ভালোই লাগছে দেখে। বন্ধুরা ওই বেগুনগুলো
এটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো বাকি বেগুনগুলোও ঠিক এইভাবেই ভেজে নেবে। তো বন্ধুরা দেখো, মশলাদার বেগুন ভাজা কিন্তু তৈরি হয়ে গেছে, একদমই সিম্পল রেসিপি। তো এবার আমি তোমাদের এই রেসিপিটা একটু টেস্ট করে বলবো যে কেমন হয়েছে। তো মা এই যে দিয়ে দিল আমাকে বেগুন ভাজা, তোমাদেরকে টেস্ট করে বলবো যে কিরকম হয়েছে আজকের এই বেগুন ভাজাটা। বন্ধুরা দেখলে বেগুন ভাজাটা কিন্তু হয়ে গেছে আমাদের, আর আমি একদমই ভাতের সাথে বেগুন ভাজা নিয়ে বসে পড়েছি তোমাদের দেখানোর জন্য। দেখো জাস্ট বেগুন ভাজার সাইজটা তো দারুণ দেখো লাগছে। তো এইভাবে কখনো বেগুন ভাজাটা, মশলাদার বেগুন ভাজা কিন্তু খাইনি। তো এবার খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। তো একটু বেগুন ভাজা নিয়ে নিচ্ছি, একটু ভাতের সাথে মেখে নিই। তো বন্ধুরা দারুণ হচ্ছে কিন্তু এই বেগুন ভাজাটা। এরকম বেগুন ভাজা কিন্তু আমরা বাড়িতে খাই, কিন্তু এত বড় সাইজ করে কখনোই মা করেনি, এই প্রথমবারই করলো, তো দারুণ লাগলো। তো বন্ধুরা বেগুন ভাজা তো খেয়ে তোমাদেরকে বললাম, এবার একটু মা ডাল করেছে, তাহলে ডালের সাথে একটু খেয়ে তোমাদের বলছি। নিয়ে নিয়েছি দেখো ডাল, এটা হলো ছোলার ডাল। তো ছোলার ডাল মেখে বেগুন ভাজার সাথে কেমন লাগে সেটা তোমাদেরকে বলছি। অসাধারণ লাগছে বন্ধুরা, বাঙালির কাছে ডাল মানে তো একটা অন্যরকম ব্যাপার, আর সাথে বেগুন ভাজা মানে সত্যি দারুণ দারুণ লাগছে খেতে। এবং ডাল আর বেগুন ভাজা তো বাঙালির অল টাইম ফেভারেট খাবার, তো আমার তো অলওয়েজ ফেভারেট, ভালো লাগে। তো এরকম একটা সুন্দর জিনিস আমি বুঝতে পারছি তোমাদের দেখেও খেতে ইচ্ছে করছে। তো ঝটপট কিন্তু বাড়িতে বানাতে হবে বন্ধুরা এরকম একটা রেসিপি, আর তোমরা বানিয়ে বলো তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের ভালো লাগবে সত্যি সত্যি। তাহলে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই বলেই ব্লগটা আজকে শেষ করলাম। আজকের ব্লগ থেকে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে কিন্তু বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো তাহলে টাটা।